Infinix 14 জুন ভারতের বাজারে লঞ্চ করতে যাচ্ছে দারুণ একটি স্মার্টফোন Infinix Note 35G। এই ফোনের আকর্ষণীয় ফিচার হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, সেই সাথে এই ফোনে পাচ্ছেন 16GB RAM এবং Dimensity 6080 এর মতো পাওয়ারফুল প্রসেসর। আর এমনই অসাম স্পেক্স এবং দারুণ ডিজাইনের এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। গাইস, ডিজাইন না বললে দুটি ভিন্ন ডিজাইনের সাথে ফোনটি দেখতে পাবেন, যার একটিতে রয়েছে ভিগান লেদার ফিনিশ এবং অন্যটিতে রয়েছে গ্লাস ব্যাক, যেখানে এদের সাইড ফ্রেমটি হলো প্লাস্টিকের। আর বক্সি বা ফ্ল্যাট ডিজাইনের কারণে ফোনটি যে কারোর ভালো লাগবে। ওভারঅল এর ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওয়েল, ডিসপ্লে না বললে এটি একটি 5-inch ডিসপ্লে, সেই সাথে এখানে পেয়ে যাচ্ছেন বেশ বড় সাইজের একটি ডিসপ্লে, 6.78-inch FHD প্লাস IPS LCD প্যানেল। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120Hz ফাস্ট রিফ্রেশ রেট, এর ফলে ইউটিউবে যখন ভিডিও দেখবেন তখন দারুণ একটি ফিল পাবেন। সেই সাথে এখানে থাকছে 580-inch পিক ব্রাইটনেস এবং এর স্ক্রিন টু বডি রেশিও হলো 87%। ওভারঅল ভালো একটি ডিসপ্লে অফার করছে Infinix, আর গেমিংও খুব ভালোভাবেই করতে পারবেন কারণ এর টাচ স্যাম্পলিং রেট হলো 240Hz। চলুন এবার কথা বলি এই ফোনের পারফরমেন্স নিয়ে। এখানে থাকছে মিডিয়া টেক ডায়মেনসিটি 6080, এটি 6nm বেস চিপসেট, জিপি হিসেবে থাকছে মালেজি 57MC2। এই ফোন একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ হবে, সেটি হলো 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। এখানে র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। গেমিং নিয়ে বললে ডায়মেনসিটি 6080 পরীক্ষিত একটি ভালো প্রসেসর, যে কোনো গেমস মিডিয়াম টু হাই সেটিংসে স্মুথলি ল্যাগ ফ্রি খেলতে পারবেন, পাশাপাশি যে কোনো অ্যাপ ওপেনিং ক্লোজিং মাল্টিটাস্কিং বেশ ভালোভাবেই করতে পারবেন। পারফরমেন্সের পরে এবার কথা বলা যাক এই ফোনের ক্যামেরা নিয়ে। ফোনটির পেছনের দিকে রয়েছে তিনটি ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, এর সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং রয়েছে একটি ভিজিএ ক্যামেরা। ভিডিওগ্রাফি না বললে রিয়ার ক্যামেরা দিয়ে 2K 30fps ভিডিও শ্যুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। এই ফোনের সাউন্ড সিস্টেম নিয়ে বললে এতে রয়েছে JBL এর ডুয়েল স্টোরেজ স্পিকার, এর ফলে কন্টেন্ট ওয়াচিং এর সময় এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড পাবেন। সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে থাকছে আউট অফ দ্য বক্স Android 13, পাশাপাশি Note 30 5G ফোনে থাকছে 5000mAh ব্যাটারি এবং 45W চার্জার বক্সে পাবেন এবং থাকছে রিভার্স চার্জিং এর ফ্যাসিলিটি। তো বিভিন্ন সোর্স ও রিমার্স থেকে শোনা যাচ্ছে এই ফোনটি ইন্ডিয়ান কারেন্সিতে 15,000 রুপিতে লঞ্চ হবে, যেটি বাংলাদেশের বাজারে আসলে এর এক্সপেক্টেড প্রাইস হতে পারে 20-22,000 টাকা। তো 20-22,000 টাকার এই ফোনটি আপনি কেন কিনবেন? কারণ এই ফোনে পাচ্ছেন 120Hz ফাস্ট রিফ্রেশের যুক্ত একটি ডিসপ্লে, বেস্ট ক্যামেরা সেটআপ, বেস্ট পারফরমেন্স। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।